হ্যালো, ওয়েলকাম, আসসালামু আলাইকুম। ইশরাত জাহান কিচেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুবই স্বাস্থ্যকর একটি শরবত করে দেখাবো। এটা হচ্ছে তরমুজের শরবত। মাত্র দুটি উপকরণে এই শরবতটা তৈরি করা যায়। এই তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম। তরমুজে রয়েছে 96% পানি এবং খনিজ লবণ, যা দেহের জন্য খুবই উপকারী। শুধু তাই নয়, তরমুজের বীজেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং মিনারেল। তরমুজের খোসাতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। এটা ওজন কমাতে সাহায্য করে। তাহলে চলুন দেখে নিই এই স্বাস্থ্য উপকারী তরমুজের শরবত কীভাবে তৈরি করতে হয়। তরমুজের শরবত করার জন্য আমি এখানে একটা তরমুজের 1/3 ভাগ নিয়ে এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আমি এখানে কোনো ব্লেন্ডার ইউজ করব না, আমি হাত দিয়ে তরমুজের সবটুকু রস বের করে নেব। আপনারা চাইলে এই শরবতটা ব্লেন্ডারেও করতে পারেন। আমার কাছে ব্লেন্ডারে এই শরবতটা ভালো লাগে না, তাই আমি হাতে চেপে করে নিচ্ছি। আমি হাত দিয়ে চেপে চেপে সবটুকু তরমুজের রস বের করে নিচ্ছি। আর এই শরবতটাতে আমি কোনো চিনি ব্যবহার করব না। তরমুজের যে মিষ্টিটা রয়েছে রসের, সেই মিষ্টিটাতেই আমার এই শরবতটা হয়ে যাবে। তবে আপনারা যদি মনে করেন চিনি নেবেন, তাহলে 1 চা চামচ করে চিনিও নিতে পারেন। আমার তরমুজের রসটুকু বের করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আমি একটা বল নিয়েছি, এর মধ্যে আমি ছাঁকনিটা দিয়ে রসটুকু ছেঁকে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে রসটুকু বের করে নিচ্ছি। তরমুজ থেকে রস বের করার পর যে অংশটা থাকে সেটা আমি ফেলে দিচ্ছি। সবটুকু রস বের করা হয়ে গিয়েছে, এখন আমি একটা জারে এই রসটাকে নিয়ে নিচ্ছি। আমি সবটুকু রস নিয়ে নিয়েছি। এখন আমি এই শরবতটা করার জন্য আমি এখানে 2টা গ্লাসে আমি শরবতটাকে ঢেলে নিচ্ছি। আমি এখানে যতটুকু তরমুজের রস বের করেছি, এতে করে 2 গ্লাসের মতো শরবত হবে। এর মধ্যে আমি আরও একটা উপকরণ দিচ্ছি, সেটা হচ্ছে লেবু। আমি এখানে 1 টুকরো লেবু চিপে রস বের করে দিয়ে দিচ্ছি। দুই টুকরা বরফ দিয়ে দিচ্ছি। 2টা লেবু আমি এরকম স্লাইস করে নিয়েছি, সেটা আমি উপরে দিয়ে দিলাম। এটা জাস্ট ডেকোরেশনের জন্য, আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন। সেই সাথে হয়ে গেল আমার মজাদার তরমুজের শরবত। কেমন লাগলো আজকের এই রেসিপিটি? আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। সামনে আসছে মাহে রমজান। এই রমজানের ইফতারিতে, ইফতারের টেবিলে এইরকম একটা শরবত যদি হয়, তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে মিস করবেন না। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম আরও মজার মজার হেলদি রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আজ এই পর্যন্তই, আবারও নিয়ে আসবো নতুন কোনো মজার রেসিপি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।